দর্শক আসসালামু আলাইকুম। মেরিজ কিচেনের আজকের এপিসোডটি দেখতে আসার জন্য প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়ে এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে দারুণ মজাদারভাবে চিংড়ি ভুনার রেসিপিটি শেয়ার করব। তো যারা নতুন রাঁধুনে আছেন কিংবা বেতলের ভাইরা আছেন অথবা প্রবাসী ভাইরা আছেন, আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাছাড়া যারা চিংড়ি ভুনাটা করতে পারেন তবে খুব একটা মজা হয় না, তারাও কিন্তু আজকে রেসিপিটা দেখে নিতে পারেন। দারুণ মজাদারভাবে আমি আজকে আপনাদেরকে চিংড়ি ভুনাটা করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে 8টি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথার খোলসটা বাদ দিয়ে মাথাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর লেজটা রেখে দিয়েছি। এতে করে মাছগুলা ভুনা করার পর দেখতে অনেক সুন্দর লাগে। তবে আপনারা যদি লেজটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদগুলো দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। এতো ফ্রেন্ডস, মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব আর ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায়। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গিয়েছে আর দেওয়ার এক মিনিট পরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিব, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি সময় নিয়ে ভাজলে এটা শক্ত হয়ে যায় আর এটা টেস্টও কিন্তু কমে যায়। যখন দেখবেন চিংড়ি মাছটা দেওয়ার পর চিংড়ি মাছের মধ্যে লালচে একটি কালার চলে এসেছে তখনই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিবেন। এতো আমি এগুলোকে উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর পাশ আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। সর্বমোট 2 মিনিট আমি এগুলোকে ভাজবো, তারপরে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে যাবে। এতো ফ্রেন্ডস, অপর পাশ আরেক মিনিট ভেজে নেওয়ার পর অপর পাশটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, লালচে একটি কালার চলে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে আবারও উল্টো পাল্টে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমি এই মাছ ভাজার তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভুনা করার জন্য। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটাকে ভুনা রান্না করব তাই অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি ডিপ কালার করে ভাজতে হবে না, হালকা ব্রাউন কালার হলেই হবে। এতো ফ্রেন্ডস, কিছুক্ষণ পর পেঁয়াজটার মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা কীরকম হয়েছে। এর চাইতে বেশি ডিপ কালার করে ভাজলে কিন্তু ভুনাটা খেতে বেশি একটা ভালো লাগে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। আর এই চিংড়ি মাছ ভুনার মধ্যে রসুন বাটাটা একটু কমই দিবেন, কারণ চিংড়ি মাছের যে নিজস্ব ফ্লেভার আছে তা দিয়ে কিন্তু এই ভুনাটা অনেক বেশি টেস্টি হয়ে যায়, তাই খুব বেশি একটা মশলা দিতে হয় না। সকল ধরনের মশলাই আমি আজকে অনেক কম কম করে দিব, এতে করে কিন্তু ভুনাটা বেশি টেস্টি হয়। আর রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে রসুন বাটার যে কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে। রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর কাঁচা ফ্লেভারটা একদমই চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি মশলাটাকে কষানোর জন্য। এবার আমি এখানে অ্যাড করে দিব সকল ধরনের গুঁড়া মশলা। এখানে আছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু বেশ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। ফিরে আসছি 2 মিনিট পর।
फ्रेंड्स फिर आसलम दुई मिनट पर एर मध्य हमार मसलाटा बेश भालोभाबे कषानो हो गए और मसलाटा किन्तु जत भालोभाबे कषाते पारबेन ए रान्नाटा किन्तु तत बेशी टेस्टी होबे। तो एखन आमी आरो एकबार मसलाटाके बेश भालोभाबे एकटु नेड़ेचे निलाम तारपर एर मध्ये दिए दिच्छि आगे थेके भेजे उठिये रखा चिंगड़ी माछगुला। माछगुला दिए एबार आमी एकटु मिक्सड करे निच्छि सबकिछु एकसाथे। मिक्सड करे नेওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 2 মিনিটের মতো মাছগুলোকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসছি 2 মিনিট পর। ফ্রেন্ডস 2 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর প্রথমে কিন্তু বলে দিয়েছি এই চিংড়ি মাছটাকে খুব বেশি সময় নিয়ে রান্না করতে হয় না। অল্প সময়ে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা বেশি টেস্টি হয় আর সফট থাকে। বেশি সময় নিয়ে রান্না করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি, যেহেতু আমি এটাকে ভুনা রান্না করব তাই অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো চিংড়ি মাছটাকে রান্না করব। এরই মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ফ্রেন্ডস ফিরে আসলাম 5 মিনিট পর। এরই মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা শুকিয়ে যাবে। তো আমি এটাকে আর খুব বেশি একটা শুকাবো না, যখন এটা এই পর্যায়ে চলে আসবে তখন আমি এই রান্নাটার উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভালো লাগে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি আর 1 মিনিটের মতো এটাকে জাল করব, তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই তো ফ্রেন্ডস 1 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর এই চিংড়ি ভুনাটা খেতে যে কতটা টেস্টি হয় আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। প্লেন রাইস, পোলাও বা বিরিয়ানি সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যায় আর খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই চিংড়ি ভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।